নমস্কার, আমাদের এস্থেটিক এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি বিশেষ বেগুনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। বর্তমানে এই বেগুনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। দেখতে পাচ্ছেন আমি এসেছি সেই বেগুন খেতে। এই বেগুন সম্পর্কে আজকে আলোচনা করব। সবার প্রথমে আমি আপনাদেরকে এই বেগুনটা দেখাতে চাই। যদি আমরা এই যে দেখুন, এই যে হলো গাছ এটার, এই যে দেখুন বেগুনটা, খুব সুন্দর চমৎকার একটা বেগুন। এই বেগুনটাকে বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে একে ডাকা হয়। অনেকে একে বোতল বেগুন বলে, কারণ এর যে শেপটা দেখতে পাচ্ছেন, এর শেপটা কিন্তু অনেকটা বোতলের মতোই। আবার অনেকে একে ময়না বেগুনও বলে থাকে। তবে এই যে দেখুন, এই বোতল বেগুনটা আমরা বোতলই বলবো এখানে। এই বোতল বেগুনটা চেনার একমাত্র উপায় হচ্ছে এর যে কালারটা, এই দেখতে পাচ্ছেন এর কালার খুবই চকচকে কালার, এবং এর যে গোড়ার দিকটা দেখতে পাচ্ছেন, এই যে গোড়াটা, এই গোড়ার দিকটা কিন্তু একটু ফ্যাকাশে হয়, একটু সবুজ সবুজ কালারের হয়। এখানে একটা গেল, এবং এরপরে আমি আরও আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি। এই যে দেখুন আপনারা, যদি আমরা নিচের দিকে যাই, এই দেখুন, এই যে দেখুন, এই দেখুন, এই যে গোড়ার দিকটা দেখুন, গোড়ার দিকটা কিন্তু এরকম, এবং কালারটা দেখুন চমৎকার একটা কালার। এই বেগুনটা কিন্তু চাহিদা প্রচুর পরিমাণে বলবো না, কিন্তু তবে এই বেগুনটার চাহিদা অন্যান্য বেগুনের তুলনায় বেশি রয়েছে। কারণ এই বেগুনটা কিন্তু বিভিন্ন যে বাইরে যারা রপ্তানি করে তাদের জন্য অনেক সুবিধাজনক হয়, কারণ এই বেগুনটা বেশি দিন থাকে আর কি। আরও আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে দেখুন, এটা ছোট, খুব ভালো একটা জাত। আপনারা এই জাতের চাষটা করতে পারেন। এটা বোতল বেগুন বলে, কিন্তু এর যে বীজটা সেটা কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে এই বেগুন থেকেই, অর্থাৎ এই বীজটা কিন্তু কিনে পাওয়া যায় না। তাই এই ধরনের বেগুন চাষ কিন্তু খুব একটা বেশি প্রসারিত হয়নি। এই যে দেখুন, এই দেখুন, এই একটা বেগুন, এর একটা সাইজ দেখুন, এই আমার হাতের সাইজের দেখুন, হাতের সাইজের সঙ্গে আপনারা তুলনা করতে পারেন। খুব সুন্দর এবং চমৎকার একটা কালার এখানে আমরা লক্ষ্য করতে পারছি। এই দেখুন চমৎকার একটা কালার। এবং এরপরে যদি আমি আপনাদেরকে গাছগুলো দেখাই, দেখুন গাছের পাতাগুলো খুব সুস্থ সবল, এবং এর যে ফুল ফলগুলো রয়েছে, এই দেখুন, এই যে ফুলগুলো যে রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর, এই দেখতে পাচ্ছেন। আর এর গাছের যে কালারটা, এই দেখুন কালারটা, কালারটা অনেকটা কালচে কালচে টাইপের হয়। আরও আমি আপনাদেরকে কিছু বেগুন দেখাচ্ছি, কারণ এই ধরনের বেগুন বর্তমানে খুবই জনপ্রিয়তা অর্জন করছে এবং বিভিন্ন জায়গায় এর চাষ হচ্ছে প্রচুর পরিমাণে। এই দেখুন, এই দেখুন, প্রচুর পরিমাণে বেগুন। আর একটা এর বিশেষত্ব হচ্ছে এই বেগুনে কিন্তু খুব একটা বেশি পোকা হয় না। দেখতে পাচ্ছেন এই গাছগুলোর মধ্যে বহুদিন ধরে ওষুধ দেওয়া হয় না, এই কৃষক ভাই আমাদের বলেছেন, তবুও এই বেগুনগুলোতে কিন্তু খুব একটা বেশি পোকার উপদ্রব হয় না, কারণ এই বেগুনটা নতুন এসেছে বর্তমান। বর্তমান কৃষক ভাইয়েরা এর চাষ করছেন খুব নতুন, তাই এই বেগুনের যে রোগ পোকার উপদ্রব সেটাও একটু কম, তাই এই অধিক পরিমাণ মুনাফা অর্জনের জন্য এই বেগুনটা আদর্শ। এই যে দেখতে পাচ্ছেন, আমি আরেকটা দেখাবো আপনাদেরকে, এই দেখুন কত ফ্রেশ একটা, কত চমৎকার একটা কালার এখানে উঠে আসছে, দেখুন আপনারা, খুব সুন্দর একটা কালার, এই দেখুন। এবং এর যে গোড়াটা, গোড়াটা কিন্তু আপনারা আগে থেকে লক্ষ্য করবেন যে খুবই মানে মোটা হয় একটু, এবং এর যে যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগ দেখে আপনারা চিনতে পারবেন এই বেগুনের জাত। এই দেখুন আরেকটা এখানে দেখাচ্ছি আপনাদেরকে, সেম রকমেরই বেগুন হবে এখানে, দেখুন এই যে আরও দুটো রয়েছে, এই ধরনের বেগুন হবে এখানে। কিন্তু এই বেগুন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি বর্তমান, কিন্তু বিভিন্ন জায়গাতে এই বেগুনের চাষ হচ্ছে, ধীরে ধীরে এটা জনপ্রিয়তার দিকে এগোচ্ছে। আমরা আশা রাখব যে এই বেগুনের চাষটা যাতে বৃদ্ধি পায় এবং এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। এখানে কিন্তু ওই যে সামনের যে বেগুন খেটটা দেখতে পাচ্ছেন, ওই যে ওটা, ওটা কিন্তু এই মোটা বেগুনটা নয়, এটা কিন্তু চিকন বেগুনটা, যেটা হলো খান বেগুন বলা হয় সেটা। কিন্তু এই যে বেগুনটা, এই বেগুনের চাষ কিন্তু খুব একটা বেশি বর্তমান হচ্ছে না। এই দেখুন চমৎকার একটা কালার, খেতেও বেশ সুস্বাদু এই বেগুনটা। আপনারা চাইলে এই বেগুনের চাষ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা আরও যদি দেখি, খুব সুন্দর, খুবই সুন্দর। এই বেগুনটা সম্পর্কে আপনারা কী কী জানেন, বা আপনারা জানতে আগ্রহী কিনা, সেই ব্যাপারে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। একটা নতুন বেগুন আপনি আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। এই বেগুন সম্পর্কে যদি কোনোরকম কিছু জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।